এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। অপেক্ষার আর মাত্র এক সপ্তাহ, আগামী শনিবার থেকে দেশে শুরু হবে করোনার ভ্যাকসিনেশন। ইতিমধ্যে কোভিশিল্ড ও কোভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই। কিন্তু কোন ভ্যাকসিন কিভাবে কাজ করে, কোন ভ্যাকসিন নেবেন, একাধিক সংস্থার ভ্যাকসিন নেওয়া কি ঠিক হবে, এই প্রশ্নগুলি যাচ্ছে অনেকের মধ্যে, যার উত্তর জানতে আমরা গিয়েছিলাম চিকিৎসকদের কাছে। এক নম্বর লিস্টে রয়েছে কোভিশিল্ড। এই ভ্যাকসিনটাই এই মুহূর্তে ল্যান্সেটের তিনটে ধাপে পাবলিশড হয়েছে, দেখা যাচ্ছে যে 70-90% প্রোটেকশন দিচ্ছে। দ্বিতীয় ভ্যাকসিন যেটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে কোভ্যাকসিন। এই ভ্যাকসিনটাকে এই মুহূর্তে, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি জেনারেটেড হয়েছে, এই ভ্যাকসিনটাকে কিন্তু প্রাথমিকভাবে রোল আউট সরকার করছে না, সরকার বলতে চাইছে দিস ইজ আ ব্যাকআপ ভ্যাকসিন। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা তৈরি কোভিশিল্ড হলো অ্যাডিনো ভাইরাস ভেক্টর ভ্যাকসিন। অন্যদিকে ভারত বায়োটেক ও আইসিএমআর এর যৌথ উদ্যোগে তৈরি কোভ্যাকসিন হলো ইনঅ্যাক্টিভেটেড সার্স কোভ টু ভ্যাকসিন। ঠিক কিভাবে কাজ করে এই দুই ভ্যাকসিন? এটা যদি একটা ভাইরাস হয় অ্যাডেনো ভাইরাস, যে ভাইরাসটা আমাদের সাধারণ জ্বর লাগে সেইটাকে আমি নির্বিষ করে দিলাম, এবার তার গায়ে আমি অ্যাড করে দিলাম স্পাইক প্রোটিনটা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করে, এইবার আমি এইটা বডিতে ইনজেক্ট করে দিলাম, যেই গেলাম অ্যাডেনো ভাইরাসটা সরে গেল, স্পাইক প্রোটিনটা কোষের মধ্যে ঢুকে আমার বডিতে অ্যান্টিবডি প্রোডাকশন শুরু করলো। দেশীয় প্রযুক্তিতে করোনার আরও একটি ভ্যাকসিন জাইকোভ ডির ক্ষেত্রে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের তৃতীয় পর্যায়ের অনুমতি দিয়েছে ডিসিজিআই এর বিশেষজ্ঞ কমিটি, তবে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমোদনের অপেক্ষায় রয়েছে ফাইজার। অন্যদিকে রাশিয়ায় তৈরি স্পুটনিক ভি তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে। কলকাতার পিয়ারলেস হাসপাতাল এবং উত্তর চব্বিশ পরগনার সাগর দত্ত হাসপাতালে স্পুটনিক ভি তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য প্রাথমিক ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এখন ডিসিজিআই এর চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে বিষয়টি। ফেজ থ্রি ট্রায়ালের জন্য জাইডাস ক্যাডিলার একটি ভ্যাকসিন অ্যাপ্রুভ করা হয়েছে, স্পুটনিক ভি হয়তো খুব শিগগিরই অ্যাপ্রুভাল পাবে এবং ফাইজার তাছাড়া অ্যাপ্রুভালের জন্য আবেদন করেছে। ছাড়পত্র মেলার পর বাজারে তো একাধিক করোনা ভ্যাকসিন পাওয়া যাবে, কিন্তু একজনের পক্ষে একাধিক সংস্থার ভ্যাকসিন নেওয়া কি ঠিক হবে? ব্র্যান্ড নেওয়ার পর তার ইমিউনিটি লেভেল যতক্ষণ থাকবে তার মধ্যে অন্য ভ্যাকসিন না নেওয়াই বাঞ্ছনীয়, সেই জন্য আমাদের প্রথম ভ্যাকসিনটা বুঝে শুনে নেওয়াটা উচিত। অর্থাৎ করোনার ভ্যাকসিন হাতে আসার পরও তা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সবাইকে, বলছেন চিকিৎসকরা। বৈঠক ঠাকুর চক্রবর্তী ও ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।